হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমার রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর আমার অনুরোধ রইল, ছোট্ট একটা লাইক করে দিই। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে লাউ চোচা ভাজা। সাধারণত আমরা লাউ চোচাটাকে ফেলে দিই। যারা লাউ চোচাটা ফেলে দেন, এবার থেকে আর লাউ চোচাটা না ফেলে ডিম দিয়ে লাউ চোচা ভাজাটা ঠিক এইভাবে তৈরি করুন। দেখবেন অনেক সুস্বাদু এক রেসিপি তৈরি হয়ে যাবে। ডিম দিয়ে লাউ চোচা ভাজা তৈরির জন্য প্রথমে লাগবে আমার লাউ চোচা। আমি এখানে লাউ চোচা নিয়ে নিয়েছি। এবারে চলুন লাউ থেকে কিভাবে চোচাটা কেটে নেব একবার দেখিয়ে দিচ্ছি। লাউ ধরে ঠিক এইভাবে করে চোচাটাকে আমি বের করে নিচ্ছি। এবার এই লাউ চোচাটাকে এই রকম করে মাঝখান থেকে কেটে পরপর একটু সাজিয়ে নেব। এবার একসাথে ধরে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ঠিক এই রকম ভাবে লাউ চোচাটাকে আমি টুকরো করে সবটা কেটে নিয়েছি। সবটা লাউ চোচা এইভাবে করে কাটা হয়ে গেলে এবার আমি দেখে নিচ্ছি ফোড়নের জন্য কি কি লাগছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, তবে লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি একটা ডিম। ডিম দিয়ে লাউ চোচা ভাজার জন্য লাগবে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে করে কেটে নিয়েছি। এটা রান্নার জন্য লাগবে সর্ষের তেল, তবে আপনারা সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার চলুন রান্নাটা দেখে নিচ্ছি। গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ঠিক এইরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে শুকনো লঙ্কাটা আপনারা কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এই শুকনো লঙ্কার দানাটা যখন এক গাল করে ভাত মুখে দেবেন আর তার সাথে পড়বে, তাতে কিন্তু খুব সুন্দর লাগবে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ চোচাগুলো দিয়ে দিচ্ছি। লাউ চোচাগুলো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা। হলুদ আর লবণটা লাউ চোচার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিচ্ছি অল্প সেদ্ধ হবার জন্য। মাঝখানে কিন্তু ঢাকাটা তুলে আমি আরো দুবার নেড়ে দিয়েছিলাম। তো ঠিক এই রকম ভাজা হয়েছে। এটাকে প্রায় আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। অল্প হাতে নিয়ে ঠিক এইভাবে দেখবেন এটা নরম হয়েছে কিনা আর ভাজা হয়েছে কিনা। যদি এইরকম নরম আর একটু ভাজা হয়ে যায়, ভাজা হয়ে গেলে এবার মাঝখানে একটা বড় জায়গা করে নিচ্ছি। এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম ফাটিয়ে দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি বিট লবণ ছড়িয়ে, তবে বিট লবণটা কিন্তু ডিমের পরিমাপেই দিতে হবে। বিট লবণটা দেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ডিম ছোট ছোট টুকরো হয়ে গেলে এবার লাউ চোচা ভাজার সাথে ডিমটাকে নেড়ে চেড়ে আরো 2 মিনিট ভেজে নেব। আরো 2 মিনিট ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে লাউ চোচা ভাজা। এটা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে প্রথম পাতে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনুরোধ রইল। এরপর আমি লাউ চোচা কোপ্তার ভিডিওটাও নিয়ে আসব। আশা রইল বন্ধুরা আপনারা আমার সেই ভিডিওটা দেখবেন। আর চলি ভালো খান, সুস্থ থাকুন।